No, no, regulation. এই আসলে কিন্তু এই সাবানা শুরু করছে এই সব নাম শুরু করছে তারপরে বাংলাদেশে সুতরাং আপনি কোনো কিছু বন্ধ করেছেন আপনার মান সাংস্কৃতিক মান বাড়াতে পারবেন সকল সংস্কৃতির মধ্য থেকে আপনাকে খুঁজে বের করতে হবে আমার প্রতিযোগিতা না থাকতে বলে আপনার মতো তো সৃষ্টির চেয়ে আসবে না সে কারণে আজকে এই যে আমরা ওই ছবি বন্ধ করবো ছবি বন্ধ করবো সব ছবি তো বন্ধ করবো টেলিভিশন পর্দা বন্ধ করবো কিন্তু কেন বাংলাদেশের মানুষের বাংলাদেশ আসতে দাঁড়িয়ে না আসতে তারা আমাদের জাহির করতে করতে কিন্তু আমরা অনেক রক্ত দিলাম জীবন দিলাম এত রক্ত একটু জীবন দিলাম লাগে না এক আনোয়ারা আর মতিম লোকমতিম আর বাসর থেকে আসার চিন্তাটা দুনিয়া পাওয়া যায় না মেহুদের আমার আর এখন রাসের সংকৃতি করে কারণ মানুষের মধ্যে শিক্ষা নবতে একটা কুকুর মারা গেল মানুষের মধ্যে হয়েছিল এখন মানুষের মধ্যে থাকে কোথায় থাকে রাজনীতিটাই কিন্তু ছিল আমাদের সংস্কৃতিকে ধারণ করা আমি যদি আমার সংস্কৃতি ধারণ না করতে পারি আমি কিভাবে বাংলাদেশি হবো খালি আমি পাসপোর্টে দেখলাম আমি বাইফোন বাংলাদেশি বাংলাদেশি হয়ে যাবে আমার বাংলাদেশের অভ্যন্তরে যে কোনো সম্পদের উপর আঘাত আসবে যে কোনো কিছুর উপর আঘাত আসবে সে আগ্রাসী শক্তি হোক সে ভৌগোলিক কারণ হোক যে কোনো কারণ সেটাকে যদি আমি প্রতিবাদে শুনে না নামতে পারি তাহলে আমি কখনো ম্যানেজ করতে পারবো না আমি কখনো জাতীয় পদ করতে পারবো না আমি জাতীয়তাবাদী দলের পদ প্রতিদিন ভার করতে পারবো কিন্তু জাতীয়তাবাদী রাজনীতি আমার কাছে জনগণ পায় আর আমার কাছে যদি জনগণ না পায় তাহলে জনগণ কার পিছনে নেয় আমরা তো জনগণের মতো নেয় তার মতো একটু নেতা আছে নাকি তারে বাদ জিয়রনের পিছনে সূত্র কেন অর্থাৎ জিয়রনের যে দেশপ্রেমটা এই দেশপ্রেমটা বলতে কিন্তু শুরু না আবার নহালি গেলে বাংলা ভাষায় কথা কয় আবার এটা ট্রান্সলেট করতে অনেক সিনারি গেলে তো অন্য বাসী না বলে বুঝি না একবার মনে কিন্তু
এই যে আমার মহাকালী ভাষা, সিকিমের ভাষা, সিলেটের ভাষা, এক জায়গায় এক এক ভাষা, সব ভাষা এক এক জায়গায় এক এক ধরনের জানি তাই না, এক দেশের বাড়ি এক দেশের বুড়ি, এই সব কিছুকে একসঙ্গে পুরো কিন্তু আমার কাছে জাতীয় সংস্কৃতি। এই জাতীয় সংস্কৃতিটাই যখন মানুষকে পরিপূর্ণ করে তখনই মানুষ সাহসী হয়, তখনই তার মধ্যে জীবন যে স্পর্শ করে মনটাকে সে গানের মধ্যে আনন্দ খুঁজে পায় না, অর্থাৎ সমাজের ওই করুণ চিত্রটা দেখার জন্য সে আশ্বাস করে। আবার ইনশাআল্লাহ তো কাগজ সুপুর ফুলে নাচ গাওয়া দেখা এই দর্শকদের শ্রোতাদের জন্য আপন মূল জায়গায় আনতে হবে, যাতে অস্থির জিনিসটা আমি অস্থির না কিন্তু তার প্রসব বেদনা আছে, কিন্তু তার ক্ষুদ্র যন্ত্রণাটা এত বেশি যখন সে খেলাটা বাড়ায় তার খেলার মধ্যে চামচ কিছু যায় খেলাটাতে সেটা একটু বোঝা যায় স্পিরিট পাশে করে একটা চিন্তা ভাষাটা প্রসব করছে। আমাদের যে নায়িকা 2005 ছিল বাবু মনি গঙ্গা সেখানে কি তার মধ্যে কি অশ্লীলতা কাজ করবে না মনে হয় আপনি মানুষের কাছে যেটা সুবিধা করবেন সেটা যেন মানুষের করে আমাদের